Hello everyone, welcome to my channel. Today I will discuss about voice change, and that is active to passive voice in simple present or present indefinite tense. So let's start the video. So present indefinite tense ba simple present tense jokhon amra voice change korbo active to passive tokhon ei basic structure ti age mone rakhte hobe. Structure ti hocche ki subject, ei hocche subject. पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ द प्रिंसिपल वर्ब जाके संक्षेपे बोली पीपी माने पास्ट पार्टिसिपल फॉर्म थर्ड नाउन फॉर्म ऑफ द प्रिंसिपल वर्ब बसाते हबे तारपर बाय तारपर ऑब्जेक्ट तो এখানে বিশেষত গুরুত্ব দিতে হবে অক্সিলারি ভার্বটির উপর এবং পুরুষ স্ট্রাকচারের উপর তো চলুন দেখে নেই কিভাবে করা যায় যেমন এটা একটা অ্যাকটিভ ভয়েস আই ডু দ্য ওয়ার্ক এই ক্ষেত্রে দেখুন আই হচ্ছে সাবজেক্ট তারপর ডু হচ্ছে অ্যাকটিভ প্রিন্সিপাল ভার্ব এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না प्रेजेंट इंडिफिनिट टेंसे साधारणतः कोनो ऑक्सिलरी वर्ब नहीं ए कारणे आई डो द वर्क सब्जेक्ट प्लस प्रिंसिपल वर्ब प्लस ऑब्जेक्ट ए क्षेत्रे जखनी आमरा एटाके पैसिव वॉइस करब प्रथमेई जे रूल्स टी पैसिव वॉइसेर जे एई एई लाइनेर मध्ये एक्टिव वॉइसे जेटी थाकबे ऑब्जेक्ट सेई ऑब्जेक्ट के किन्तु आमरा सब्जेक्ट सब्जेक्टे निये बसाबो এই অবজেক্ট কিন্তু আসবে সাবজেক্টে এই কারণে দেখুন লাইনটি শুরু হয়েছে প্যাসিভ ভয়েসে প্রথমেই দা ওয়ার্ক দিয়ে তাহলে দা ওয়ার্ক ছিল অ্যাকটিভ ভয়েসে অবজেক্ট এবং প্যাসিভ ভয়েসে এসে কিন্তু এটি হয়েছে সাবজেক্ট তাহলে দা ওয়ার্ক এই পেলাম আমি সাবজেক্ট প্যাসিভ ভয়েসে তারপর কি লাগবে একটি অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বটি কি এম ইজ আর এই তিনটি থেকে আসতে হবে এবং এখানে আসলো কি ইজ কেন ইজ कारण सब्जेक्ट वर्क थर्ड पर्सन सिंगुलर नम्बर थर्ड पर्सन सिंगुलर नम्बर सब्जेक्टर संगे सब समय ऑक्सिलरी वर्ब इज बसे प्रेजेंट इंडिफिनिट टेंसे पैसिव वॉइस इज बसे कारण आनते इज तारपर की बोललाम जे पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ द प्रिंसिपल वर्ब एक क्षेत्र प्रिंसिपल वर्ब टी होच्छे डो एवं तार पास्ट पार्टिसिपल फॉर्म किन्तु डन तो आमी एखाने ए जे डान बसालाम कारण एटा होच्छे कि डो डिड डान ए जे डो डो प्रेजेंट फर्म डिड पास्ट फर्म एवं पास्ट पार्टिसिपल फर्म होच्छे डान ताई ए डान के किन्तु आमाके एखाने बसाते होयेछे कारण एटी होच्छे पास्ट पार्टिसिपल फर्म तारपर लिखलाम बाय तारपर होच्छे कि आमरा जे सब्जेक्टटी पाबो একটি বয়সের যে সাবজেক্টটি এটাকে কিন্তু আমরা অবজেক্টে এনে বসাবো তাই আই কে আমরা নিয়ে বসালাম অবজেক্টে এবং যেই মাত্র আই কে আমরা অবজেক্টে আনতে গেলাম সেখানে কিন্তু আই পরিবর্তিত হয়ে গেল মি কারণ আই কখনো অবজেক্টে ডাইরেক্টলি বসে না আই গিয়ে মি হয়ে বসে তাহলে যখন আমরা আই থাকবে সাবজেক্টে লাইনের শুরুতে এবং এটাকে যখন আমরা লাইনের শেষে অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কিন্তু এটি হয়ে যাবে মি তো এই হচ্ছে এটার বেসিক রুলস প্রথমেই সাবজেক্ট প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে তারপর এই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব তারপর বাই তারপর কি করতে হবে যে সাবজেক্ট ছিল তাকে কিন্তু অবজেক্টে বসাতে হবে তো এই হচ্ছে বেসিক রুলস চলুন আরেকটু ভালোভাবে দেখে নেই তো তারপরে রয়েছে কি হ্যাঁ এই হচ্ছে একটা এতক্ষণ যে বললাম এটার একটা স্ট্রাকচার এই যে এখানে যে অবজেক্টটি এই অবজেক্টটিকে এনে বসাতে হবে এইখানের সাবজেক্টে আর এই যে প্রথম সাবজেক্টটি অ্যাকটিভ ভয়েসের সেটাকে নিয়ে বসাতে হবে অবজেক্টে এটা অ্যাকটিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েস তারপর এই যে প্রিন্সিপাল ভার্ব থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে আর তার আগে এখানে অক্সিলারি ভার্ব তিনটে রয়েছে এই তিনটে অক্সিলারি ভার্ব থেকেই কিন্তু যে কোনো একটা অক্সিলারি ভার্বকে ইউজ করতে হবে আর এখানে একটা বাই বসাতে হবে তো এই হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব প্লাস বাই প্লাস অবজেক্ট তো এই হচ্ছে রুলস তো চলুন আবার আরেকটু ভালো করে দেখে নিই তো এই হচ্ছে আরো কিছু প্যাসিভ ভয়েস এবং অ্যাকটিভ ভয়েস তো চলুন দেখে নেই প্রথমেই রয়েছে এখানে অ্যাকটিভ ভয়েস লীলা টাইপস এ লেটার এটার অর্থ হচ্ছে লীলা একটি চিঠি টাইপ করে
তো এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নেই তাহলে কি হবে, এ লেটার ইজ টাইপড বাই লীলা। এক্ষেত্রে যে বাংলা অর্থটা এটা দাঁড়াবে লীলার দ্বারা একটি চিঠি টাইপ করা হয়। তো অ্যাক্টিভ ভয়েসে হলো লীলা একটি চিঠি টাইপ করে, প্যাসিভ ভয়েসে হবে লীলার দ্বারা একটি চিঠি টাইপ করা হয়। এক্ষেত্রে দেখুন এখানে লীলা টাইপস এ লেটার, লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট, এই এ লেটার কিন্তু এসে বসবে সাবজেক্টে, তাই এখানে হয়েছে সাবজেক্ট এ লেটার। তারপর এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে এবং অক্সিলারি ভার্ব এই তো এম ইজ আর, এই তিনটে থেকে আনতে হয়, তো এখান থেকে কি আসবে ইজ, কারণ কারণ এ লেটার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর যারা এখনো পার্সন এবং নাম্বার নিয়ে ডাউট আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে পার্সন এন্ড নাম্বার ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে সবকিছু, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। তারপর যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে এখানে তার কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই যে টাইপস, টাইপস যে ভার্বটি এটি হচ্ছে টাইপ টাইপড টাইপড, এই কারণে টাইপড হয়েছে। তারপর বাই, তারপর লীলা, লীলা কেন এখানে আসলো, কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট গিয়ে বসবে অবজেক্টে, তো এই হচ্ছে রুলস। তারপর যেমন আরেকটি, সন্দীপ মহেশ্বরী ইজ, সন্দীপ মহেশ্বরী ইন্সপায়ার্স আজ, তো সন্দীপ মহেশ্বরী ইন্সপায়ার্স আজ, এক্ষেত্রে আজ, আজ হচ্ছে অবজেক্ট, এটি কিন্তু সাবজেক্টে আসবে এবং আজ যখন সাবজেক্টে আসবে তখন কিন্তু এটি উই হয়ে যাবে, তো উই যখন সাবজেক্ট থেকে অবজেক্টে অবজেক্টে যায় তখন আজ হয়, আর আজ আসলে উই হয়। তারপর উই আর, এক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বটি আর হবে, কারণ এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার তাই আর হয়েছে, পার্সন এর নাম্বার ভিডিও দেখে নিন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপর ইন্সপায়ার্স হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব, তার যে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইন্সপায়ার্ড বাই সন্দীপ মহেশ্বরী। তারপর দে অলওয়েজ কল মি, তো মি যখন অবজেক্টে থাকে এটা সাবজেক্টে গেলে আই হয়ে যায়, তারপর আই এম অলওয়েজ কল্ড বাই দেম, এক্ষেত্রে কেন অক্সিলারি ভার্ব এম হলো, কারণ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আই, আই যেটা তার সঙ্গে সবসময় অক্সিলারি ভার্ব এম বসে, তো এই হচ্ছে রুলস। তো চলুন আর একটু ভালো করে দেখে নেই যে সাবজেক্ট অবজেক্টের কি ব্যাপার। তো এই হচ্ছে সাবজেক্ট অবজেক্টের যে ব্যাপারটি, এখানে আমি পুরো দিয়েছি যে আই যখন অবজেক্টে যায় সাবজেক্ট, সাবজেক্টে আই থাকবে এবং অবজেক্ট হলে এটা হবে মি, এবং মি যখন সাবজেক্টে আসবে এটা হবে আই। একই ভাবে উই যখন সাবজেক্ট থাকবে অবজেক্টে গেলে হবে আজ, আর আজ আসলে হবে উই, এক্ষেত্রে শি হবে হার, হার হবে শি, হি হবে হিম, হিম হবে হি, দে হবে দেম, দেম হবে দে। তো এই টেবিলটি মনে রাখবেন অবশ্যই ভালো করে, তাহলে আর ওই জায়গাতে কোনো সমস্যা হবে না। তারপর চলুন আরো কিছু দেখে নেই, যেমন এই তো রাম হেল্পস হার ফর দা এক্সাম, তো শি ইজ হেল্পড বাই রাম ফর দা এক্সাম। এক্ষেত্রে দেখুন বেসিক স্ট্রাকচারটিকে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে, তো বেসিক সেন্টেন্স কিন্তু রাম হেল্পস হার, তাই এই জায়গাটার প্যাসিভ করা হয়েছে, হার হচ্ছে এখানে শি ইজ হেল্পড বাই রাম, তারপর ফর দা এক্সাম কিন্তু পুরোটা সেন্টেন্সের বাকি অংশ অবজেক্ট, তো এটাকে কিন্তু লাস্টেই রাখতে হয় এরকম। একই ভাবে এটা কিন্তু বেসিক স্ট্রাকচার, এই জায়গাটার প্যাসিভ ভয়েস করা হয়েছে টু ক্যারি অন হিজ ওয়ার্ক, এটা কিন্তু লাস্টে রাখা হয়েছে। তো দা চিফ মিনিস্টার অ্যাড্রেসেস দ্য পিপল, তো দ্য পিপল এখানে অবজেক্ট, তাই দ্য পিপল আসলো সাবজেক্টে, তারপর অক্সিলারি ভার্ব কিন্তু আর হবে, কারণ দ্য পিপল প্লুরাল নাম্বার থার্ড পারসন, তারপর অ্যাড্রেসেস এর পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যাড্রেসড বাই, তারপর দ্য চিফ মিনিস্টার ছিল সাবজেক্ট, এটা আসলো অবজেক্টে, তারপর অন হিজ স্পিচ, এই দেখুন অন হিজ স্পিচ কিন্তু লাস্টে। তো এই হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ এর রুলস। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আমার চ্যানেলটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।